হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল ইট জয়া ব্লগার। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের ব্লগটা হচ্ছে পূজা। আমাদের বাড়িতে নীল পূজো আছে, তো এটাকে হাজরা পুজোও বলে। তো এটা আমাদের বাড়িতে বার্ষিক পুজো, প্রতি বছরই হয়। তো ওটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখবে। তো কেমন হচ্ছে ওটাও জানাবে। আর আমার স্নান হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে ঠাকুরকে রং করতে। রং ঠং করে একবারে তোমাদের সাথে দেখা হবে। বাই। A few moments later. তো আমার রং করা হয়ে গেছে। তো ওখানে ত্রিশূল আছে, দুটো তিনটে ত্রিশূল আছে, তিনটে ত্রিশূলকে রং করে নিয়েছে। আর ছোটো ছোটো ওখানে পাথর আছে। তো এখানেই আমাদের পুজো হয়, এই বেল গাছের নিচে। অনেক বছরকার পুরনো এটা, তো এখানেই পুজো হয়। বুলটি এখানে ঠাকুরকে পড়ানোর জন্য মালা বানাচ্ছে। তো আমাদের নিজের হাতেই বানাতে হয়, এই যে জবা ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে শিবের জন্য মালা। তো এটা ও বানাচ্ছে। তো এখানে আমি পুষ্পাঞ্জলিটাকে রেডি করে নিয়েছি সুন্দর করে। তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, ফল টলও কেটে নেওয়া হয়ে গেছে, শুধু এখন সাজানোর বাকি। তো সাজিয়ে নেব, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করব। তো এখন আমার মা হচ্ছে শিবকে ভালো করে সাজিয়ে দিচ্ছে মালা ঠালা দিয়ে। তো এখন শিবকে ঠান্ডা করার জন্য শিবের মাথায় জল ঢালছে, না সরি, দুধ ঢালছে। তো মার একটা মানুষই ছিল, তার জন্য মা হলো বলছে যে শুধু দুধই ঢালবে মাথায়। তো পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাবো কিভাবে কি তৈরি করেছি, পুজোর ওখানে নিয়ে যাব তোমাদেরকে। তো আমি রেডি হয়ে গেছি, এখন হলো ভিতরে যা যা রেডি সেডি হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো। কেউ এখনও আসেনি, আসতে দেরি আছে। তো ঠাকুরমশাই সাড়ে চারটার দিকে আসবে, তো এখন সাড়ে তিনটা বাজে। আর যারা যারা উপাসই আছে তারাও এখনও আসেনি, আর আমিও উপাস আছি, এর জন্য আমাকে এরকম এরকম লাগছে দেখতে। তো ঠাকুরমশাই যখন আসবে তখন আবার দেখা হবে তোমাদের সাথে। তো ঠাকুরমশাই চলে এসেছে, এখনও যারা যারা পূজা করবে তারা এখনও আসেনি, তার জন্য ঠাকুরমশাই বসে আছে। তো এটা হচ্ছে আমার দিদি, হাই করে দে। হাই, হ্যালো। আর হচ্ছে এটা ওর মেয়ে।
পাত্রে পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী নীল দেবতাভ্যাই নম। পুজো করতে করতে রাত হয়ে গেছে, এখন বাজে 8টা। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই।